হাই এভরিওয়ান, ইটস মি শর্মা, লাকি শর্মা ব্লগ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপুরা আমার চ্যানেলে যারা নতুন, আমাকে একটা লাইক, শেয়ার এন্ড কমেন্টস করবেন, আর আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। আপুরা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব অ্যান্টি এজিং রিডিউস রিঙ্কেল আর স্পটলেস স্কিন কিভাবে আমরা পেয়ে যাব, সেটা আজকে শেয়ার করব। এখন আমি যে ফেস স্ক্রাব আর ফেস ম্যাক্স আমি আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে আমি নিয়েছি বানানা অ্যান্ড এগস। এখন আমি আপনাদের সাথে এখন এটা শেয়ার করব, তাহলে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে বানানাটা হাফ কেটে নিচ্ছি, হাফ কেটে এটাকে আমি স্কিনটাকে আউট করে নিচ্ছি। আর বানানা আমি এখন এটাকে, আপু যেহেতু এখানে বানানাতে যে ভিটামিন সি রয়েছে, এটা হচ্ছে আমাদের স্কিনটাকে ইয়াং বিউটিফুল করে আর আমাদের স্কিনটা এটাকে ময়শ্চারাইজার করতে হেল্প করে। এখন এটাকে আমি একটা বলে তুলে নিচ্ছি। আর এগের যে আমাদের যে এগ যে আমরা খাই, সেটাতে প্রচুর পরিমাণ ভিটামিন সরি এটাতে প্রচুর পরিমাণ প্রোটিন রয়েছে। সেই প্রোটিন আমাদের স্কিনটা রিঙ্কেল ফ্রি রাখবে, আর হচ্ছে এটা আমাদের ড্রাই বা ওয়াইড স্কিন দুটোর জন্যে এটা খুব ভালো। তারপর এটাকে আমি এখন পিলটাকে খুলে নিচ্ছি এখান থেকে টেনে টেনে, পিলটা আমি এখান থেকে নিয়ে নিয়েছি। এখন যে এগের আমি হোয়াইট পার্টটা নিব, এটাতে প্রচুর প্রোটিন রয়েছে, আমি জাস্ট হোয়াইট পার্টটা নিয়ে হোয়াইটটা নিয়ে নিয়েছি, দ্যাটস ইট। দেন আমি এটাকে ব্লেন্ড করে নিব। তারপর আমি এখানে একটা ব্লেন্ডার নিয়ে নিয়েছি, ব্লেন্ডার এটা আমি এখন ব্লেন্ড করে নিব, এটাকে আমি এখন ব্লেন্ড করে নিচ্ছি। তারপর এটা আমি ব্লেন্ড করে নিয়েছি, আমি এতে কোনো পানি অ্যাড করে নিই, আমি এখন দুটো বলে ঢেলে নিব, একটাতে স্ক্রাবিং এর জন্য, একটা ফেশিয়াল মাস্কের জন্য। এটা খুবই হেল্পফুল, আমি এটা নিজে ইউজ করেছি, এটাতে অনেক আমি হেল্প পেয়েছি। এখন আমি স্ক্রাবিং এর জন্য একটা রেডি করব আর একটা ফেশিয়ালের জন্য। এখন স্ক্রাবিং এর জন্য আমি এতে ইউজ করব এখানে 1 টিস্পুন সুগার, আপনারা ব্রাউন সুগার ইউজ করতে পারেন, আমি অন্য টাইমে ব্রাউন সুগার ইউজ করি। এখন আমি হোয়াইট সুগার দিয়ে নিচ্ছি, তারপর এটাকে মিক্স করে আপনারা দু হাতে নিয়ে এখন কিভাবে অ্যাপ্লাই করবেন এটা আপনাদের সাথে শেয়ার করছি। এভাবে দুই হাতে নিয়ে তারপর এরকম এরকম করে ফেসে আপনি স্ক্রাবিং করবেন, লাইক দিস, এভাবে করে 10-20 মিনিট রেখে দিবেন, তারপর ওয়ার্ম ওয়াটার দিয়ে এটাকে ওয়াশ করে নেবেন। আপুরা 10 মিনিট হয়ে গিয়েছে, আমি এটাকে ওয়ার্ম ওয়াটার দিয়ে ওয়াশ করে নিয়েছি। এখন আমি ইউজ করব ফেশিয়াল মাস্ক, এটাকে আমি এভাবে দিয়ে এভাবে টেনে টেনে সুন্দর করে এখানে লাগিয়ে নেবেন। এটা আপু খুবই হেল্প হবে, এটা আপনার হচ্ছে অ্যান্টি এজিং যে রিঙ্কেলগুলো সে রিঙ্কুল রিমুভ হবে, আর যে স্পট থাকে সেগুলো স্পট আপনার হালকা হয়ে যাবে স্পট, আর স্কিনটা ফেয়ার হবে। এটা খুবই একটা খুব ভালো একটা ফেশিয়াল মাস্ক। এটা এইভাবে রেখে আপনি 15-20 মিনিট পর এটাকে আমি ওয়ার্ম ওয়াটার দিয়ে ওয়াশ করে নিব। তারপর এখানে 10 মিনিটস হয়ে গিয়েছে, আমি একটু ড্রাই হওয়ার জন্য ওয়েট করছি, তো ড্রাই হলে এটাকে আমি নর্মাল ওর ওয়ার্ম ওয়াটার দিয়ে এটাকে ওয়াশ করে নিব। আপুরা 10 মিনিটস হয়ে গিয়েছে, আমি ওয়ার্ম ওয়াটার দিয়ে ওয়াশ করে নিয়েছি, আমি এখন একটা ময়শ্চারাইজার লাগিয়ে নিব। আপুরা ময়শ্চারাইজার যখন লাগাবেন তখন ওয়েট অবস্থায় লাগাবেন, তাহলে স্কিনটা
গ্লো করবে। এখন যে বানানা ফেশিয়াল মাস্কটা ইউজ করেছি, এটা অ্যান্টি এজিং যে রিঙ্কেল এটাকে দূর করে স্কিনটাকে স্পটলেস করে আর গ্লোয়িং করে। এটা ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারে। আশা করি আমার এই ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে আমাকে একটা কমেন্টস করবে আর আমাকে সাপোর্ট করবেন, যাতে ভালো ভালো ভিডিওগুলো সবার সাথে শেয়ার করতে পারি। তাহলে আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং।